নমস্কার, আমি সপ্তর্ষি ব্যানার্জি। মাই প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নমস্কার। আজকাল যেগুলো আমরা দেখছি খুব বেশি টিভিতে, নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়ায়, আমরা সকলেই কোনো না কোনোভাবে স্ক্যামের শিকার হচ্ছি। তো এটা নিয়ে আজকে আমাদের একটা জাস্ট ছোট্ট আমাদের আপনাদের সকলকে সাজেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে এই স্ক্যাম যারা বা স্ক্যামার যারা, তারা একটা বিশেষ গোষ্ঠীতে কাজ করে চলেছে, আমরা কিন্তু বুঝতেও পারছি না। সাপোজ আপনি যাচ্ছেন আপনার কোনো ওয়ার্ক প্লেসে বা কোনো কাজে বা কোনো বিজনেস ওরিয়েন্টেড কাজে বা মার্কেটে কিছু কিনতে, আপনি বুঝতেও পারবেন না সে কিভাবে আপনাকে এই ট্র্যাপের মধ্যে ফেলে দেবে। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে আপনার কাছে ধরুন কেউ একটা ভাঙা মোবাইল আপনার পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে নিয়ে এসে বলবেন যে এই মোবাইলটা সম্ভবত আপনার হাত থেকে ভেঙে গেছে আর মোবাইলটা বিলংস টু হিম। তো এই পরিস্থিতিতে আপনি নর্মালি খুব বেশিভাবে পাজলড হয়ে যাবেন এবং পাজল হয়ে ওরা আপনাকে ট্র্যাপে ফেলে দেবে যে আপনাকে কিছু একটা পে করতে হবে। তো এই ধরনের বিভিন্ন রকম স্ক্যামের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন শিকার হচ্ছি, আর মেইনলি যেটা হচ্ছে ফাঁকা হাইওয়ে অথবা কোনো ক্রাউডেড স্টেশনের ক্ষেত্রে, যেখানে আপনি কোনো হেল্প পাবেন না এইসব ক্ষেত্রে। তো আমাদের আপনাদেরকে এটাই বলার যে আপনারা ভীষণভাবে অ্যালার্ট থাকার চেষ্টা করুন, যাতে এই স্ক্যামগুলো থেকে আমরা কোনোভাবে ট্র্যাপ না হই, কারণ এরা একটা বিশাল বড় ভাস্ট সার্কেলে কাজ করে চলেছে, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, পুরো অ্যালং ইন্ডিয়া জুড়ে। তো আমাদের আপনাদের কাছে এটাই বলার, সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন এবং সকলকে শেয়ার করুন ভিডিওটি, এবং নিজেরাও শেয়ার করুন নিজেদের ওপিনিয়ন্সগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে, যাতে এই ধরনের স্ক্যাম থেকে আমরা কোনোভাবে ট্র্যাপ না হই। নমস্কার।